নিউইয়র্ক, বাংলাদেশী কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। Only on FM786.com Prime News। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com Prime News এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি জাহান অরণ্য। শুরুতেই বাসমা সংবাদ শিরোনাম। দিনে দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনে ডাকাতি, পাকিস্তানে চার টিকটকারকে গুলি করে হত্যা, সৌদি আরবে কঠোর বিধি নিষেধ আরোপ, পারস্য উপসাগর থেকে রণতরী ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র, মিয়ানমারে ফেসবুক বন্ধ, বাংলাদেশে জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্রের, একুশে পদক পাচ্ছেন 21 গুণীজন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন এবং ব্যাটে বলে বাংলাদেশের উজ্জ্বল একদিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ, হালাল লাইফ পোল্ট্রি নিউইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউইয়র্কের ম্যানহাটনে চ্যানেলের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ওই ডাকাতির ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। ভিডিওটিতে চার যুবককে চ্যানেল বুটিকে হামলা চালাতে দেখা যায়। তারা সেখান থেকে প্রায় $1,60,000 বা $1,62,00,000 টাকার পণ্য ডাকাতি করে। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবার অন্যান্য খবর। পাকিস্তানের করাচিতে এক নারী সহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে করাচির গার্ডেন এলাকার আনক্লেসারিয়া হাসপাতালের কাছে এই ঘটনা ঘটেছে। শহর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেন্ডেন্ট সরফরাজ নওয়াজ বলেছেন, নিহতরা সবাই সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন, বিশেষ করে টিকটকে তারা ভিডিও পোস্ট করতেন। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরির বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে, ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। মিয়ানমারের সামরিক সরকার দেশটিতে ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম ব্লক করে রেখেছে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি প্রধান অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন সহ বেশ কয়েকজনকে আটক করে দেশের ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। বড় শহরগুলোতে সৈন্যরা টহল দিচ্ছে এবং রাস্তাঘাট নীরব হয়ে পড়েছে। এর সঙ্গে জারি রয়েছে রাত্রিকালীন কার্ফিউ। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি, এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি, বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377, Phone 718-2057-200। এবার মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। সম্প্রতি দ্বিতীয় দফায় বিশ্বব্যাপী বেড়েছে করোনার সংক্রমণ। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে সৌদি আরবে বসবাসরত দেশটির নাগরিক সহ প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং করোনা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ পালনে শৈথল্য দেখতে পাওয়ায় বৃহস্পতিবার রাত থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। বিধিনিষেধ সমূহের মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টার, ইস্তেরাহা, হোটেল, খিমা সহ যে কোনো প্রোগ্রাম স্থলে যে কোনো ধরনের অনুষ্ঠান, বিবাহ, কোম্পানির এজিএম সহ এ জাতীয় সব ধরনের প্রোগ্রাম আয়োজন আগামী 30 দিনের জন্য নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে। আগামী 10 দিন 20 জনের অধিক সংখ্যক মানুষের উপস্থিতিতে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।
আগামী 10 দিন যেকোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের সময় আরও বাড়তে পারে। 10 দিন যেকোনো ধরনের সিনেমা, বিনোদন, প্রোগ্রাম, শপিং মলের রেস্টুরেন্টে কিংবা অন্যত্র ইনডোর গেমস নিষিদ্ধ থাকবে। আগামী 10 দিন রেস্টুরেন্টের ভেতরে কাস্টমারকে খাবার পরিবেশন নিষিদ্ধ থাকবে। এ সময় শুধু আউটসাইড ডেলিভারি চলমান থাকবে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভায় জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আল মিলার স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় মার্কিন রাষ্ট্রদূত আর রবার্ট মিলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সহ করোনার সময় গৃহীত সময়োচিত নানা উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া সাক্ষাৎকালে তারা দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 21 বিশিষ্ট নাগরিককে 2021 সালের 21শে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার 4 ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে। FM 786.com প্রাইম নিউজ। এবার বিরতি। বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন, আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত। FM 786.com প্রাইম নিউজে সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমানোর নজির হিসেবে পারস্য উপসাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ বৃদ্ধি পেলেও নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক্ষেত্রে কিছুটা নমনীয় হতে দেখা গেছে। মঙ্গলবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইউএসএস নির্মিত রণতরী স্ট্রাইক গ্রুপ মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড থেকে ইন্দো প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাইডেনের ক্ষমতা গ্রহণের পর এটিই তাদের মধ্যে প্রথম ফোন আলাপ। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের চাওয়া ছিল বাংলাদেশকে 300 মধ্যে আটকে রাখা। মেহেদী হাসান মিরাজের বীরত্বপূর্ণ সেঞ্চুরি স্বাগতিকদের নিয়ে গেছে 400 রানের চূড়ায়। টাইগারদের প্রথম ইনিংস শেষ হয়েছে 430 রানে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়রা 2 উইকেট হারিয়ে তুলেছে 75 রান। 24 রানের মধ্যে উইন্ডিজের 2 ব্যাটসম্যানকে সাজ করে পাঠান মুস্তাফিজুর রহমান। দিন শেষে বাংলাদেশের আক্ষেপ একটি স্পিন, চতুষ্টয় 21 ওভার হাত ঘুরিয়েও পাননি উইকেটের দেখা। সফরকারী দলের আর একটি দুটি উইকেট নেওয়া গেলে দিনটি অসাধারণ বলা যেত বাংলাদেশের জন্য। FM 786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমা সংবাদ শিরোনাম। দিনে দুপুরে নিউ ইয়র্কের ম্যানহাটনে ডাকাতি। পাকিস্তানে 4 টিকটকারকে গুলি করে হত্যা। সৌদি আরবে কঠোর বিধি নিষেধ আরব। পারস্য উপসাগর থেকে রণতরী ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র। মিয়ানমারে ফেসবুক বন্ধ। বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্রের। 21শে পদক পাচ্ছেন 21 গুণীজন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাইডেনের ফোন। এবং ব্যাটে বলে বাংলাদেশের উজ্জ্বল একদিন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি জাহান অরণ্য।